আজি জনতাবাদী যুবছাত্র পরিষদের কেন্দ্রীয় সমিতির আহ্বান মর্মে সমগ্র আমি নলবাৰী জেলা সমিতিও আর আয়ুক্তর কার্যালয় নলবাৰী জেলা আয়ুক্তর কার্যালয় সম্মুখত আমি স্মার্ট মিটার বন্ধর দাবিত আমি ধর্ণা কার্যসূচী রোপণ করেছো। আর এই কার্যসূচীর আমি এই ধর্ণা কার্যসূচীরপর আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি আহ্বান জানাইছো, আমি দাবি উত্থাপন করেছো যে অনতি পলমে যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার বন্ধ করব লাগে। কারণ এই স্মার্ট মিটারে ইতিমধ্যে সর্বসাধারণ রাইজক জুরুলা করেছে, ইতিমধ্যে বজারত যত্যাবশ্যকীয় সামগ্রীর যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধি ইতিমধ্যে 700 জনতাক যেধরনের জুরুলা করেছে, তারে যদি স্মার্ট মিটারে আরো অত্যাধিক যে মাচুল, এই অত্যাধিক মাচুল ল যাওয়ার ফলত 700 যেখানে সর্বসাধারণ রাইজ আছে বা যেখানে দিন হাজিরা করা রাইজ আছে, সেইখানে রাইজ কেনকর জীবন নির্বাহ করব, এনেকা এক পরিপ্রেক্ষিত সরকারখানে লগতে সরকারে ইয়ার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরা আমি পরিলক্ষিত হয়েছে। তারে সর্বসাধারণ রাইজে ইতিমধ্যে স্মার্ট মিটার বন্ধ করার দাবিত সর্বত্র এক প্রতিবাদ কার্যসূচী গ্রহণ করেছে, কিন্তু এইখান সরকার, এইখান ভ্রষ্টাচারী সরকারে, এইখান সরকারে সর্বসাধারণ রাইজর, এই সর্বসাধারণ রাইজর যে কথা বতরা, সর্বসাধারণ রাইজর যে প্রতিবাদ, এই প্রতিবাদক কেউ তেখেতকলে চোয়া নাই বা তেখেতকলে প্রতিবাদক কথা ভাষা বুঝি নাপায়। এইখান সরকারে ইতিমধ্যে 700 রাইজক মারি পেলবলে ওলাইছে, সর্বজন রাইজক মারি পেলবলে ওলাইছে, দুখিয়া দুখিয়া হয়ে যাবলে ধরেছে। অকাল এই বহুজাতিক এই যে সরকার, এই বহুজাতিক কোম্পানির যখন সরকার আছে, এই সরকারে এই সরকারখানে যেবিলাক ধনী শ্রেণী আছে, ধনী শ্রেণী ধনী করার কারণে এক পরিকল্পনা গ্রহণ করেছে। আদানির দরে মানুষক, আদানির যে মিটার, আদানি মিটার লগা ইতিমধ্যে রাইজক লুণ্ঠন করার যে চক্রান্ত, এই চক্রান্ত তেখেতকলে বাতিল করব লাগিব, আর আদানির আর এই স্মার্ট মিটার বন্ধ করব লাগিব। অন্যথায় সর্বসাধারণ রাইজ আর রাইজে কিন্তু আই থাকা সময়ত এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আরো অধিক জঙ্গি আন্দোলন কার্যসূচী গ্রহণ করব, আর ইয়ার ফলত যদি কিনা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় তাহলে সরকার নিজে দায়ী হব বলে আমি আজির এই প্রতিবাদ কার্যসূচীর পর কিন্তু আমি দাবি উত্থাপন করেছো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।